আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটিতে এখানে দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে একটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মদ্রাকরি আর একটি রয়েছে বেঞ্চ সহকারী এক নম্বর যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 76 যেতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোটা আবেদন করতে পারবেন কম্পিউটার সরানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রথমে এটি বাংলার ন্যূনতম 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে তৃতীয় আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক ও মৌলিকতা জেলে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল এক আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এটার আবেদন শুরু হয়েছে এক আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় আবেদন প্রোগ্রামটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইন আবেদনটি যদি আপনি নিজে নিজে করেন নিজের নিজে করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন আর যে আবেদনের ক্ষেত্রে যে ফিজটি নির্ধারণ করা হয়েছে আপনাদের পরীক্ষার সেটি হল দুইশত তেইশ টাকা যেটি আপনি চাইলে টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের পূর্বশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই থেকে খুব সহজে পূর্বশতগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যখনই আবেদনটি করেন না কেন নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগের ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন আর এখানে যে দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে দুটি পদের ক্ষেত্রে আপনি একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আপনার আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি প্রথম সব ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ